নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীলাল। আপনিও পারেন জিরো থেকে হিরো হতে। অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই নতুন অনুষ্ঠান কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন, যে অনুষ্ঠানটা কেমন লাগছে। এই অনুষ্ঠানটা সম্পূর্ণ অন্য আঙ্গিকে, এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবে আশা করি। চলুন এগোই আমরা, আপনিও পারেন জিরো থেকে হিরো হতে। মুশকিল এই শব্দটা, মুশকিল এই শব্দটা, মুশকিল শব্দটা একটা খুব সাধারণ মানুষের ক্ষেত্রে বা একটা সাধারণভাবে তার কাছে কোনো মাহাত্ম্য রাখে না, তার কাছে এই মুশকিল শব্দটা কোনো মাহাত্ম্য রাখে না। কিন্তু মাহাত্ম্য রাখে যারা তুষ্টু, যারা কামচোর, যারা কাজ করতে পারে না, যারা বেশি ভাবে আর কি, যারা বেশি চিন্তা করে, তাদের ক্ষেত্রেই এই মুশকিল শব্দটা মাহাত্ম্য রাখে। আমি একটা গল্প দিয়ে শুরু করি। এক ভদ্রলোক রাস্তায় হাঁটছেন, জুতোটা ভালোই জুতো, হঠাৎ করে সে হুঁচটকে পড়ে গেছে। সে জুতোকে দোষ দিচ্ছে, যে আমি জুতোর জন্যই পড়ে গেলাম। কিন্তু কখনো এটা ভাবলো না, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর তার দুটো পাকে কত যত্ন সহকারে জুতোটা রক্ষা করেছে। যে রাস্তা দিয়ে হেঁটে গেছে সেই রাস্তাটা কত গরম, যে রাস্তা দিয়ে হেঁটে গেছে সেই রাস্তায় কত পাথর, যে রাস্তায় হেঁটে গেছে কাঁচ ভাঙা বা কত কঠিন রাস্তা, সমস্ত কিছু সহ্য করেও জুতো কিন্তু তার পা দুটোকে রক্ষা করে যায়। কিন্তু যখন সে পড়ে গেল তখন সে জুতোটাকে দোষ দিল, যে জুতোর জন্যই আমার আজকে এই হাল হলো আর কি। অ্যাকচুয়ালি মতলবটা হচ্ছে গিয়ে, যতক্ষণ মানুষের স্বার্থ জড়িয়ে আছে ততক্ষণ মানুষ খুব ভালো। যতক্ষণ সে পাচ্ছে, যতক্ষণ সে ঠিকঠাক আছে, তার আশাটা পূর্ণ হচ্ছে বা তার নিডটা, প্রয়োজনটা মিটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা ঠিকঠাক ব্যবহার। যখনই তার আশাটা ভেঙে যাচ্ছে বা স্বার্থটা কাজে লাগছে না বা মদ্যপটা তার হচ্ছে না, মানে পরিপূর্ণতা হচ্ছে না, তখনই তার মানসিকতা, তার ভাবনা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা সব পাল্টে যাচ্ছে। এটা আপনারাও দেখেছেন, যতক্ষণ সে পাচ্ছে ততক্ষণ সে ভালো, যখনই সেখান থেকে কিছু পাচ্ছে না তখনই তার মানসিকতা পাল্টে যাচ্ছে। কথায় আছে বেশি লোকের কথা ভাবনা চিন্তা করার দরকার নেই। জীবনে যা কিছু পেতে চাইবেন সব কিছুই কঠিন, যেমন পড়াশোনা করা এটা খুবই কঠিন, অশিক্ষিত জীবনযাপন এটা আরও কঠিন। যেমনি পড়াশোনা করাটা কঠিন, সেরকমভাবে অশিক্ষিত জীবনযাপন সেটা আরও কঠিন। সকালে ঘুম থেকে ওঠাটা যেমন কঠিন, আবার একটা অসুস্থ রুগী বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে, সে উঠতে পারছে না, সেটাও আরও কঠিন। যে লোকটা কোনো জব পাচ্ছে না বা কাজ পাচ্ছে না তারও জীবন কঠিন। যার পকেটে পয়সা নেই, অর্থ নেই, টাকা নেই, তার তো জীবনটাই বেকার, মানে শূন্য। জীবনে সব কিছুই কঠিন হয়, অর্থাৎ কোন কঠিনটা আপনি অনায়াসে পাঠ করতে পারবেন। জীবনে সব কিছুই কঠিন, কিন্তু কোন কঠিনটা আপনি নিতে পারবেন বা কোন কঠিনটা আপনি পার করতে পারবেন, সম্মুখীন হতে পারবেন, সেই কঠিনটা কিন্তু আপনাকেই বেছে নিতে হবে। কোনটা আপনি, কোন কঠিনটা আপনি ওভারকাম করবেন।
একজন বলেছিলেন যে জীবনে আমি প্রচুর অঙ্ক কষেছি জীবন নিয়ে, কিন্তু কখনো এই অঙ্ক আমি মিলাতে পারিনি হাজার চেষ্টা করেও। যতবার আমি অঙ্ক করতে গেছি, যতবার আমি অঙ্ক কষতে গেছি, সব যেন শূন্য হয়ে যাচ্ছে, বারবার ফিরে আসছে সে যতটা কর্ম করেছে সেই কর্মফল, সে যতটা কর্ম করেছে সে তত তার কর্মফলটাই ফিরে আসছে বারবার ধরে। কথা আছে সাফল্য একটা ওয়াইফাইয়ের মতন, সাফল্য একটা ওয়াইফাইয়ের মতন, এটা তো সবসময় দেখা যায়। আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি যদি ওয়াইফাই অন করেন দেখবেন আপনি অনেকগুলো ওয়াইফাই দেখতে পাবেন, কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না। কেন? একটা ওয়াইফাই কানেক্ট করতে গেলে একটা পাসওয়ার্ড লাগে, সেই ওয়াইফাইটা কানেক্ট করতে গেলে একটা পাসওয়ার্ড লাগে। সেই পাসওয়ার্ডটা কী? সেই পাসওয়ার্ডটা হচ্ছে পরিশ্রম, লেবার। যে যত বেশি পরিশ্রম করবে সেই ওয়াইফাই পাসওয়ার্ড তার কাছে পাসওয়ার্ড হয়ে যাবে আর কি, সেটাই তার পাসওয়ার্ড। জীবনে এগোতে গেলে আমরা পাঁচটা গুরু পাই, জীবনে এগোতে গেলে আমরা পাঁচটা গুরু পাই। কি গুরু? একটা হচ্ছে জীবনে চলার পথে একটা ধোকাবাজ লোক পাই যে আমাকে সবসময় ঠকায়, একাকিত্ব, দু নম্বর হচ্ছে একাকিত্ব, তিন নম্বর হচ্ছে অসাফল্য, চার নম্বর হচ্ছে আফসোস, এবং পাঁচ নম্বর হচ্ছে খালি পকেট। আবার বলি, জীবনে আমরা পাঁচটা শিক্ষক পাই বা যেখান থেকে আমরা শিখি। কী কী পাঁচটা? একটা হচ্ছে গিয়ে আমরা ধোকাবাজ লোক বা যারা প্রতারিত করে সেরকম লোককে আমরা পাই, ওখান থেকে আমরা শিক্ষা পাই, একাকিত্ব থেকে আমরা শিক্ষা পাই, অসাফল্য মানে ফেলিওর থেকে আমরা শিক্ষা পাই, আফসোস থেকে আমরা শিক্ষা পাই, এবং খালি পকেট থেকে আমরা শিক্ষা পাই যে আমার খালি পকেট আছে। কিন্তু দুঃখের বিষয় কী জানেন তো, এই সমস্ত শিক্ষা থেকে আমরা কোনোরকমভাবেই সেই শিক্ষা থেকে সামান্য সমস্যাও কাটাতে পারি না। যে শিক্ষাটা পাই সেখান থেকে আমরা সামান্য সমস্যাও কাটাতে পারি না। যেমন এক নম্বর সমস্যা, এই ধোকাবাজ লোকটার থেকে আমি যে ধোকা খেয়েছিলাম সেখান থেকে আমি কিছু শিখিনি, বরং উল্টোটা হয়েছে যে আমার পৃথিবীতে সব লোককেই ধোকাবাজ মনে হয়। যে একজন ধোকাবাজ থেকে আপনি যখন ধোকা পেয়েছেন বা প্রতারিত হয়েছেন, আপনার ক্ষেত্রে মনে হয় পৃথিবীর সমস্ত মানুষই ধোকাবাজ, মানে কাউকেই আপনি বিশ্বাস করতে পারবেন না। দু নম্বর হচ্ছে একাকিত্ব, যে আপনি একা একা, আপনার সঙ্গে কেউ নেই, একাকিত্ব জীবনযাপন, সেখান থেকে আপনি কিছু শিক্ষা পেলেন না। পেলেন কী? এলেন যে আমার দ্বারা কিছু হবে না, যে আমি কিছু পারবো না, কী হবে বেঁচে থেকে কী হবে। তিন নম্বর হচ্ছে অসাফল্য, যে আপনি যে ফেলিওর হলেন, যে আপনি পারলেন না, আপনি যে নিজের জীবনে এগোতে পারলেন না, সেখান থেকে আপনি কোনো কিছু শিক্ষা পেলেন না। আপনি কী ভাবলেন? কী হবে আমার দ্বারা কিছু হবে না। আর খালি পকেট থাকার জন্য আপনি সেখান থেকে কোনো শিক্ষা পেলেন না, যে আপনার খালি পকেট কেন, সেখান থেকে আপনি শিক্ষা পেলেন না। কিন্তু যেটা প্রকৃতি শেখায়, সময় শেখায়, সেটা হচ্ছে মানুষ একবারে ভাবনা চিন্তা করে না যে আমার খালি পকেটটা ভরবো কী করে, আমার খালি পকেটটা ভরবো কী করে, আমি জীবনে কী করে কর্ম করে সাফল্য পাবো। এটা মানুষের সবথেকে যেটা প্রয়োজন, মানুষ সেটা বারবার ধরে ভুলই করে। প্রকৃতি যেটা শেখাতে চায় সেটা আমরা শিখি না, তার উল্টোটাই মনে হয় মানুষ শেখে। প্রকৃতি যেটা শেখাতে চায় সেটা আমরা শিখি না, বোধ হয় তার উল্টোটাই আমরা শিখি। যে কোনো ব্যাপারে আমরা এত ভাবি, যে কোনো ব্যাপারে আমরা এত ভাবি, ভাবতে ভাবতে আমাদের মাথা মন কিছু কাজই করে না, মাঝে মাঝে মনে হয় জীবনটা রাখবো না, শেষ করে ফেলি। কিন্তু বন্ধু, যে কোনো ব্যাপারে বেশি অ্যানালাইসিস বা বেশি ভাবা, যে কোনো ব্যাপারে বেশি অ্যানালাইসিস বা বেশি ভাবা, সেটা হচ্ছে পাগলের লক্ষণ, মানে পাগল হয়ে যাবার লক্ষণ। ভগবান এই জীবনটা যে দিয়েছে সেটা নিশ্চয়ই পোস্টমর্টমের জন্য নয়, তাই কি বলেন? জীবনটা দিয়েছে আনন্দের জন্য, ঈশ্বর জীবনটা দিয়েছে আনন্দের জন্য, আনন্দ করার জন্য। কথায় আছে
মানুষের মন এবং বাড়ির আলমারিটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। কেন? আলমারিতে প্রচুর ধুলো জন্মায়, আলমারিতে প্রচুর ধুলো জন্মায়, সে ধুলো পরিষ্কার করতে হয়, নাহলে দুর্গন্ধ বেরোয়। আবার মানুষের মনও মাঝে মাঝে রিফ্রেশ করতে হয়, নাহলে ভুলভাল 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 চিন্তা আসে, কারণে বা অকারণে মানুষের মাথা দিয়ে ভুলভাল মনে ভুলভাল ভুলভাল চিন্তা আসে, সেই চিন্তাগুলোকেও কিন্তু রিফ্রেশ করতে হয়। বাস্তব যেটা, যখন আমরা জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, যখন আমাদের বাস্তব যেটা, যখন জীবনের আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন আমরা হাল ছেড়ে দিই, কিন্তু সেটা না করে আমরা এক পা করে এগোতে পারি, আমরা এক পা করে এগোতে পারি এটা ভেবেই যে আমরা এগোবো, আমরা জিতবো। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের লক্ষ্য যেন একদম স্থির থাকে, যে আমি যেটা কাজ করব সেই লক্ষ্য যেন আমাদের স্থির থাকে। স্থির লক্ষ্য যদি না থাকে তাহলে আপনি এগোতে পারবেন না, আপনার এই সাফল্য বা আপনার এই এগোনোর পেছনে হয়তো কেউ আপনার সঙ্গ দেবে না, কেউ আপনাকে সঙ্গ দেবে না, নাও দিতে পারে, কিন্তু আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান, আপনি না এগোলে আপনি হেরে যাবেন। জীবনে যে কোনো কিছু পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট বিশেষ প্রয়োজন, জীবনে যে কোনো কিছু পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট বিশেষ প্রয়োজন। কেন এই কথা বলছি? দেখুন, এডুকেশন ইনভেস্টমেন্ট, শিক্ষা ইনভেস্টমেন্ট ভালো কেরিয়ার গড়ে তোলে, কর্মে ইনভেস্টমেন্ট ভালো সাফল্য তৈরি করে ফেলে, কর্মে ইনভেস্টমেন্ট যে ভালো সাফল্য তৈরি করে, আর সততার ইনভেস্টমেন্ট ভালো সম্পর্ক গড়ে তোলে, সততার ইনভেস্টমেন্ট ভালো সম্পর্ক গড়ে তোলে। জীবনে তিনটে জিনিস খুব বুঝে শুনে চলতে হয়, একটা হচ্ছে সময়, দু নম্বর হচ্ছে পরিশ্রম, তিন নম্বর হচ্ছে প্রেম। কেবল সঠিক মানুষকেই দিতে হয়, সময় সবসময় সঠিক মানুষকেই দিতে হয়, পরিশ্রম সবসময় সঠিক মানুষকেই দিতে হয়, প্রেম সবসময় সঠিক মানুষকেই দিতে হয়। সঠিক মানুষকে না দিলে তাহলে সেটা বিফলতা হয়, কিন্তু এই সঠিক ইনভেস্টমেন্ট এই তিনটে মানুষকে দিলে সেটা কিন্তু অনেক ভালোভাবে প্রফিট হয়ে ফিরে আসে ইনভেস্টমেন্টটা। আসল কথা হলো মানুষের উপর, মানুষ আসল কথা হলো ভগবান বা আল্লাহ যখন মানুষকে পাঠিয়েছে পৃথিবীতে, ভগবান বা আল্লাহ যখন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে, প্রত্যেকটা মানুষের ভেতরে, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা বিশেষ কোনো কোয়ালিটি দিয়ে পাঠিয়েছে, প্রত্যেকটা মানুষের ভেতরে বিশেষ একটা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমরা সেই কোয়ালিটিটাকে কাজে লাগাবার চেষ্টা করি না বা পারি না। হ্যাঁ, হয়তো এই কথা ঠিক যে প্রত্যেকের বুদ্ধি ঠিক নেই আর প্রত্যেকের মাথাও ঠিক নেই, প্রত্যেকের বুদ্ধিও পাওয়ারফুল নয়, প্রত্যেকের মাথাও খুব পাওয়ারফুল নয়, কিন্তু এই বুদ্ধি এবং মাথাটা এটা খুব একটা গুরুত্ব আছে না, আসে শুধু মনের ইচ্ছাটুকু যে আমি পারবো, আমার দ্বারা হবে। এই ভেতর থেকে এই বিশ্বাসটা এলে, এটা যদি মনে হয় আমি পারবো, তাহলেই আপনি জীবনে এগোতে পারবেন, অবশ্যই পারবেন। ওই জন্য আমি বলি যে আপনি অবশ্যই এগোতে পারবেন, কেন জীবনে বিশ্বাস রাখতে হবে, আপনিও পারবেন, আপনিও পারবেন জিরো থেকে হিরো হতে, আপনিও পারবেন জিরো থেকে হিরো হতে। আমার ছোট্ট একটু প্রয়াস আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমি এইভাবেই আগামী দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে, নতুন কোনো কথা নিয়ে অবশ্যই আপনার সামনে চলে আসব। আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল।